নমস্কার বন্ধুরা আমি সৌমেন তো বন্ধুরা প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা অর্থাৎ আগস্টের আট তারিখের কর্মসংস্থান পেপারটা নিয়ে চলে এসেছি তো কর্মসংস্থান পেপারটা নিয়ে আলোচনা করব তার আগে বলে দিই আমার এই চ্যানেলে যদি প্রথম হও চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে প্রতি সপ্তাহের কর্মসংস্থানের নতুন আপডেট এবং সমস্ত রকম সরকারি চাকরির খবর পাওয়ার জন্য তো বন্ধুরা এসো এবার কর্মসংস্থান পেপারে কি কি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা নিয়ে আলোচনা করি একবার তো প্রথমে একবার টোটালটা দেখে নিই কী কী বেরিয়েছে তো এখানে কি বেরিয়েছে বন দপ্তরে দু হাজার বন সহায়ক পদ শুধুমাত্র এইট পাস ছেলে মেয়েরা আবেদন করতে পারবে তারপরে কি আছে এখানে দেখে নিই রাজ্যে কিন্তু ছশো ঊনপঞ্চাশটি প্রতিষ্ঠানে পঁয়তাল্লিশ হাজার সাতশো সিটে প্রাইমারি টিচার হওয়া ডিএলএড কোর্সে ভর্তি শুরু হচ্ছে তারপরে কী আছে রাজ্য সরকারের এ এন এম ও জি এন এম নার্সিং কোর্সে তিন জন ছেলে মেয়েকে কিন্তু নার্সিং ট্রেনিং দিয়ে চাকরি দেওয়া হবে সতেরোটি রাষ্ট্রত্ব ব্যাঙ্কে কিন্তু কয়েক হাজার প্রবেশনারী অফিসার পদে নিয়োগ করা হবে সেনাবাহিনীতে নিরানব্বই জন মহিলা সোলজার এবং সরাসরি র্যালির মাধ্যমে নিয়োগ করা হবে ও এনজিসিতে কিন্তু চার হাজার একশো বিরাশি জন কিন্তু অ্যাপ্রেন্টিক্স পদে নিয়োগ করা হবে রেলে কিন্তু বত্রিশ জন নার্স ও টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে এয়ারপোর্ট অথরিটিতে কিন্তু একশো জন এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে সেনাবাহিনীতে কিন্তু টেক ও অফিসার পদে চল্লিশ জন নিয়োগ করা হবে তো বন্ধুরা এইটা ছিল ফ্রন্ট পেস্টের তো বিস্তারিত করলাম এর ভেতরে কি আছে সেটা নিয়ে একবার আলোচনা করবো আমরা তো পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকো ভিডিওটা কিন্তু বেশি সময়ের নয় অল্প সময়ের মধ্যেই করেছি যাতে সবার ভালো লাগে ভিডিওটা দেখতে বন দপ্তরে কিন্তু দু হাজার বন সহায়ক পদে এইট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগ ও বন্য প্রাণ এবং সম্পদ সুরক্ষা নজরদারি করতে নতুন অরণ্য তৈরির বন সহায়ক পদে দু জন ছেলেমেয়ে কিন্তু নিচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায় বন দপ্তরে পাঁচটি ডিভিশন আছে সেই সব জায়গায় কাজের জন্য বন সহায়ক নিয়োগ করা হবে এবং চাকরি হবে কিন্তু এক বছরের চুক্তিতে অস্থায়ী ভিত্তিতে তবে প্রথম বছর ভালো কাজ করতে পারলে পরের বছর কিন্তু কাজের জন্য সুপারিশ করা হবে তখন কিন্তু দ্বিতীয় বছর ফের কাজের বহাল এবং থাকার সুযোগ পাবেন ক্লাস এইট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে উনিশশো থেকে দু হাজার একের মধ্যে তপসিরা পাঁচ বছর ছাড় পাবেন এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তো পারিশ্রমিক কিন্তু মাসে দশ হাজার টাকা তো এখানে ডিভিশনগুলো দেখে নিই মোট মোট পাঁচখানা কিন্তু ডিভিশন আছে তো এখানে প্রেসিডেন্সি ডিভিশনে কোন কোন জেলা আছে দেখে নিই নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা মেদিনীপুর ডিভিশনে আছে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বর্ধমান ডিভিশনে আছে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং হচ্ছে হুগলি এবং মালদা ডিভিশনে আছে দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর জলপাইগুড়ি ডিভিশনে আছে আলিপুরদুয়ার কোচবিহার ও দার্জিলিং জলপাইগুড়ি ও কালি কালিম্পং প্রাথমিকভাবে কিন্তু দরখাস্ত দেখে বাছাই করা হবে তবে এরপর প্রাথমিক প্রার্থীদের মূল্যায়ন করা হবে তখন কিন্তু ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউয়ের সময় কিন্তু বয়স শিক্ষাগত যোগ্যতা কাস্ট সার্টিফিকেট এবং বাসিন্দার প্রমাণপত্র এবং ফটো আইটি এবং কার্ড দেখা হবে এরপর কিন্তু একশো নম্বরের ইন্টারভিউ এবং কাম পার্সোনালিটি টেস্ট হবে তখন কিন্তু বাংলা পড়ার জন্য তিরিশ নম্বর বাংলা লেখার জন্য তিরিশ নম্বর এবং দশ নম্বরের জেনারেল নলেজ এবং ফরেস্ট কাজ এবং কাজের টেস্ট ফিটনেস টেস্ট দশ নম্বরে মোট কিন্তু তিনশো নম্বরে ইন্টারভিউ হবে তো তিন একশো একশো করে তিনশো নম্বরে ইন্টারভিউ হবে তো বন্ধুরা এই ফর্মের কিন্তু বিস্তারিত ডিটেলস আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো কীভাবে তোমরা ফর্মটা ডাউনলোড করবে আমার এই ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এরপরের নিউজটা কী আছে আমরা দেখে নেব এরপরেটা কী আছে রাজ্যের কিন্তু ছশো ঊনপঞ্চাশটি প্রতিষ্ঠানে পঁয়তাল্লিশ হাজার সাতশো সিটে কিন্তু প্রাইমারি টিচার হওয়া ডিএল কোর্সে ভর্তি তো উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা আবেদন করতে পারেন পশ্চিমবঙ্গে তেইশটি জেলায় কিন্তু সরকার অনুমোদিত ও সরকার প্রসিদ্ধ আর বেসরকারি এক ছশো ঊনপঞ্চাশটি প্রাইমারি টিচার্স এবং ট্রেনিং ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এবং এডুকেশন এবং ডিএল কোর্সেও কিন্তু ভর্তি শুরু হয়েছে এন সি এটির অনুমোদিত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদের শিক্ষিত এই কোর্সে দুবছরের এবং যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা অন্তত পঁয়তাল্লিশ পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে এবং তপসিলি ও বিসি প্রতিবন্ধী প্রাক্তন সংগঠকর্মী হলে পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেরাই কিন্তু আবেদন করতে পারবেন এর পরের খবরটা কী আছে আমরা দেখে নেব তিন হাজার তিনশো সতেরো জন ছেলেমেয়েকে কিন্তু নার্সিং ট্রেনিং দিয়ে চাকরি দেওয়া হবে তো এখানে কি বলেছে জি এন এম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ এবং বিভাগের অধীনে রাজ্যের বিভিন্ন নার্সিং ট্রেনিং স্কুলে জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়ারিফারি এবং জি এন এম এবং সাড়ে তিন বছরের কোর্সে ভর্তি শুরু শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন এবং উচ্চ মাধ্যমিকে ইংরাজি বিষয়ে ন্যূনতম চল্লিশ পার্সেন্ট আর ই তিনটি এবং ইলেকট্রিক এবং বিষয়ে বেস্ট থ্রি এবং ইন এনভারমেন্টাল এডুকেশন বাদে অন্তত চল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এবং টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল লেভেল পয়েন্ট এবং ভোকেশনাল এগ্রিকালচার এবং মিশনে ও ভোকেশনাল হোম এবং সায়েন্স শাখায় উচ্চ উচ্চমাধ্যমিক পা ছেলেমেয়েরা আবেদন করতে পারেন তো এর পরেরটা যদি কারোর প্রয়োজন পড়ে যে ভেতরে পাতা কী আছে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি তাকে অবশ্যই একটা পিডিএফ ফাইল করে পাঠিয়ে দেবো তো এরপরে কি আছে সতেরোটি রাষ্ট্রত্ব ব্যাংকে কিন্তু কয়েক হাজার প্রফেশনারি অফিসার পদে নিয়োগ করা হবে তো সারা ভারতের কিন্তু সতেরোটি রাষ্ট্রত্ব ব্যাঙ্কে প্রফেশনারি অফিসার পদে কিন্তু ম্যানেজমেন্ট ট্রেনি পদে কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়া হবে শুধুমাত্র এখানে কি বলেছে দরখাস্ত নেওয়া হচ্ছে এবং এই পরীক্ষা হবে প্রার্থী বাছাই পর্যন্ত যাবতীয় বিস্তারিত দেওয়া হবে তো সেনাবাহিনীতে কিন্তু নিরানব্বই জন মহিলা সোলজার সরাসরি র্যালির মাধ্যমে কিন্তু ভারতীয় স্থলবাহিনীতে এই প্রথম সরাসরি র্যালির মাধ্যমে সোলজার জেনারেল ডিউটি অর্থাৎ উইমেন মিলিটারি পুলিশ পদে নিরানব্বই জন তরুণী নিচ্ছে অর্থাৎ মেয়ে নিচ্ছে র্যালি হবে শিলং ব্যাঙ্গালোর জব্বলপুর লখনৌ পুনে ও আম্বালায় এবং কোন জেলার প্রার্থীদের কবে কোথায় র্যালি হবে তা অ্যাডমিট কার্ডে বলে দেওয়া হবে এরপরে কি আছে ও এনজিসিতে কিন্তু চার হাজার একশো বিরাশি জন হচ্ছে অ্যাপ্রেন্টিক্স এবং অয়েল অ্যান্ড ন্যাশনাল গ্যাটস কর্পোরেশন লিমিটেড ও এনজিসিতে বিভিন্ন ট্রেডে কিন্তু অ্যাপ্রেন্টিক্স হিসাবে চার হাজার জন লোক নিচ্ছে কারা কোন ট্রেডের জন্য যোগ্য এখানে মেকানিক্যাল এবং ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছর ডিপ্লোমা কোর্স পাস মোট অন্তত পঁয়তাল্লিশ পার্সেন্ট ও তপসিল হলে পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য এরপরে কী আছে আমরা দেখে নিই রেলে কিন্তু বত্রিশ জন নার্স ও টেকনিশিয়ান পূর্ব রেলে শিয়ালদা ও বি আর এম সিং হাসপাতালে কোভিড রোগীদের চিকিৎসার জন্য স্টাফ নার্স এবং রেডিওগ্রাফার ও ল্যাব টেকনিশিয়ান পদে বত্রিশ জন ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য এবং সেটা পাঁচের পাতায় আছে তো বিস্তারিত জানতে হলে তো আমাকে কমেন্ট করবে আমি পিডিএফ করে একটা পাঠিয়ে দেবো তো এরপরে কি আছে সেনাবাহিনীতে কিন্তু 40 জন টেক অফিসার ভারতীয় স্থলবাহিনীতে শর্ট সার্ভিস কমিশনে এবং টেকনিক্যাল এবং গ্যাজেট কোর্সে অফিসার পদে চল্লিশ জন অব্যাহত ছেলেমেয়ে নিচ্ছে যে কোনো শাখায় গ্যাজে যে কোনো শাখার জন্য ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং ছেলেমেয়েরা যোগ্য এয়ারপোর্ট অথরিটিতে একশো কিন্তু 80 জন এক্সিকিউটিভ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জুনিয়ার এক্সিকিউটিভ এবং এ এ এবং জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রিক্স এবং জুনিয়র এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিল এবং জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল পদে একশো আশি জন ছেলেমেয়ে নিচ্ছে নিচ্ছে তো বন্ধুরা এ সপ্তাহের এটা হচ্ছে নিউজ তো প্রতি সপ্তাহের এমনি কর্মসংস্থানের নিউজ পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং সর সমস্ত রকম সরকারি চাকরির খবর এবং সমস্ত রকম কর্মসংস্থানের নতুন আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা নমস্কার